ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি পরীক্ষা কবে হবে, এইচএসসি পরীক্ষা কতটি বিষয়ের উপর হবে, বা আদৌ কি অটো পাসের মাধ্যমে কি এইচএসসি পাস করা যাবে, এই বিষয়গুলো নিয়ে সবাই যখন চিন্তিত, তখন কিন্তু এই বিষয়ের উপর একটি খবর প্রকাশিত হয়েছে জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগো News24-এ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সেই নিউজটির সম্পূর্ণ বিষয়গুলো বোঝানোর জন্য। তার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাগো News24.com-এর শিক্ষা বিষয়ক যে খবরগুলো প্রকাশিত হয় তার মধ্যে এই খবরটি প্রকাশিত হয় রোববার 20 সেপ্টেম্বর 2020 তারিখে। শিরোনামটি ছিল নভেম্বরে এইচএসসি পরীক্ষা আয়োজনের চিন্তা, এবং খবরের মূল বিষয়গুলো ছিল এমন, আগামী নভেম্বর মাসের প্রথম দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিতে আগামী বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভা ডাকা হয়েছে। কখন কিভাবে এ পরীক্ষা নেওয়া যায় সবাই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টানা 6 মাস পিছিয়ে গেলেও করোনা পরিস্থিতির কারণে এখনও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে সব কিছু ক্রমান্বয়ে স্বাভাবিক হওয়ায় এইচএসসি পরীক্ষা আয়োজনের করার চিন্তাভাবনা করছে শিক্ষা বোর্ডগুলো। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা সবাই বসছেন। সেখানে কখন কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেটি অনুমোদন দেওয়া হলে এইচএসসি পরীক্ষা শুরু করা হবে। জানা গেছে এইচএসসি পরীক্ষার বিষয়ে 3টি প্রস্তাব তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে মৌলিক বিষয়গুলোর উপর স্বল্প পরিসরে পরীক্ষা নেওয়া যাবে, যদি সেটাও সম্ভব না হয় তবে শিক্ষার্থীর জেএসসি, এসএসসি এবং কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের মূল্যায়নের উপর ফল ঘোষণা দেওয়া যেতে পারে, অথবা আগামী মার্চ মাস পর্যন্ত এই পরীক্ষার জন্য অপেক্ষার প্রস্তাবও তৈরি করা হচ্ছে। এসব বিষয়ে আগামী 24 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ডের সভা ডাকা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সচিব তপন কুমার রোববার জাগো নিউজকে বলেন, আগামী 24 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ডের সভা ডাকা হয়েছে, সেখানে এইচএসসি পরীক্ষা কিভাবে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ জাগো নিউজকে বলেন, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে 24 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা ডাকা হয়েছে। পরীক্ষা কবে এবং কিভাবে নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে। স্বাস্থ্যবিধি মেনে বসার ব্যবস্থা সহ বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। এছাড়া স্কুলে জেএসসি ও সমমানের পরীক্ষা কিভাবে নেওয়া যায় সে বিষয়েও সবাই আলোচনা হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হবে এইচএসসি ও সমমান পরীক্ষা কবে শুরু করা যায়। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা কোন পন্থায় নেওয়া যায় সে বিষয়েও সবাই আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ইনোভেশন টিম গঠন করা হয়েছে। এই টিম করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণর বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে প্রস্তাব তৈরি করবে। ইনোভেশন টিমে উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউসি, ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্মকর্তারা আছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC তৈরি করবে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রস্তাব। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী 3 অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হলেও সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে কওমি মাদ্রাসাগুলো। এই ছিল জাগো নিউজের খবরটি। তবে একটি বিষয়ে এটা পরে আমি যেটা বুঝতে পারলাম ব্যক্তিগত মতামত, যেখানে কিন্তু 3 ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে, যে আসলে পরিস্থিতি যে 3 রকমের সিদ্ধান্ত হতে পারে বা প্রস্তাব আসতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে মৌলিক বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া, এবং আরেকটি বিষয় হচ্ছে যে যদি একান্ত পরীক্ষা নেওয়া সম্ভব না হয় পরিস্থিতি আর বিবেচনায় তাহলে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করা। আর আরেকটি বিষয় হচ্ছে যে জেএসসি, এসএসসি এবং কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের যে রেজাল্ট আছে তার ভিত্তিতেও হয়তোবা ফলাফল ঘোষণা আসতে পারে।
তবে সবকিছুই নির্ভর করছে যে 24 তারিখের সবার পর কি সিদ্ধান্ত আসে। তাই আপনাদের অপেক্ষা করতে হবে 24 সেপ্টেম্বর পর্যন্ত, তবেই মূল বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।